নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি জ্যোতিষ শাস্ত্রের ইতিহাসে এই সর্বপ্রথম যে ছয়টি রাশি জিরো থেকে হিরো হতে চলেছে বারোটি রাশির মধ্যে সিলেক্টেড এই ছয়টি রাশি স্পেশাল ভাগ্যদয় হতে চলেছে সেই ছয়টি রাশির বিষয়ে আমি আলোচনা করব তার আগে আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিই দেখুন সমস্যা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি আছে ভিডিও দেখছেন কারো ক্ষেত্রে মিলছে আবার কারো ক্ষেত্রে মিলছে না সবার ক্ষেত্রে মিলবে আমি কখনো দাবি করি না যারা ভিডিও দেখছেন কিনা যাদের ক্ষেত্রে সমস্যা চলছে তারা তো যোগাযোগ করছেনই করছেন কিন্তু যাদের ক্ষেত্রে ভালো সময় আছে ভাবছেন যে আমার তো ভালোই চলছে কি দরকার শাস্ত্রের কাছে গিয়ে জ্যোতিষের কাছে গিয়ে দেখুন আপনার ভালো চলছে জানবেন সমস্যা আপনার কিন্তু আসতে চলেছে ওই জন্য এখন থেকে আপনি একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ কিন্তু নিন কারণ সময় কিন্তু একই রকম চলে না দেখুন রাতের পর দিন আসে দিনের পর রাত আসে তো প্রত্যেক মানুষের জীবনে সুদিন যেমন আসবে দুঃখের দিনও কিন্তু আসবে দুঃখের দিন যেমন আসে সুদিনও কিন্তু আসে কিন্তু আমি যদি আগে থেকে কনসাসনেস থাকি আমার এই সময়গুলো এই বছরগুলো আমার ক্ষেত্রে খারাপ তার রেমিডিয়াল মেজারমেন্টটা যদি করে রাখি ক্ষতি কি তাহলে তো আমি সেই সমস্যাতে পড়বো না বড় ধরনের ঝড় উঠেছে একটা কথা আপনার গল্পটা শুনুন বড় একটা ঝড় উঠেছে আপনাকে যদি আগের থেকে সতর্ক করে দেওয়া হয় এই সময় ঝড় হবে আপনি কিন্তু বাড়িতে কিন্তু বসে থাকবেন ঝড় বৃষ্টি মধ্যে হয়তো আপনি তেমন কিছু বুঝতে কিন্তু পারবেন না কারণ আপনি যে আগে থেকে অ্যালার্ট হয়ে আছেন আপনি সেই সময়তে বেরাবেন না এই এত এই টাইম থেকে এত টাইমের মধ্যে ঝড় বৃষ্টি বজ্রপাত হওয়ার যোগ আছে তখনই কিন্তু মানুষ কিন্তু অ্যালার্ট হয়ে যায় তেমনি ভালো সময় চলছে রোদ উজ্জ্বল দিন আপনাদের আছে আবার কখন যে কপালে কালো ভেঙে মেঘটা যে ঘনিয়ে আসবে কেউ কিন্তু বলতে পারে না এই কালো মেঘ ঘনিয়ে আসার আগে কখন হবে কি সেটা একজন অ্যাস্ট্রোলজার বলে দিবে এবং তার প্রতিকার অবশ্যই আপনাকে কিন্তু আমি করিয়ে দিব। খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে আর সর্বপ্রথম যারা স্যালেন্ডার হয় আমার কাছে তাদের ক্ষেত্রেই আমি একমাত্র প্রতিকারটা কিন্তু করি যারা প্রথমে কথা বলার পর নিজের স্যালেন্ডার হয়ে যেতে হবে অর্থাৎ নিজের সব জানতা যারা জানে কি না তাদের কাছে আমি কিন্তু প্রতিকার নেবার আমি করি না যতই অনুরোধ করুক করব না স্যালেন্ডার যারা হবে কি না তাদেরকে আমি হাত ধরে টেনে আমি তুলবই আর কৌশিকরাই যারা হাত ধরে তাকে কিন্তু টেনে তুলবে সবারই কিন্তু আমি হাত ধরি না এটা মাথায় রাখবেন যারা নিচে স্যালেন্ডার প্রথম থেকে একজন আপনি জ্যোতিষবিদের কাছে গেছেন বা আপনি একজন ডক্টরের কাছে গেছেন নিজেকে সিলিন্ডার হতে হবে নিজেকে নমনীয় হতে হবে নিজেকে ভদ্রতা নিয়ে আসতে হবে তবেই আপনাকে কিন্তু আন্তরিকভাবে ভালোবাসার সাথে সেই মানুষটি কিন্তু কাজ কিন্তু করবে আর কৌশিকরা গেছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল আর আমার প্রেডিকশান মাটিতে কিন্তু পড়ে না আর যারা স্যালেন্ডার হয়ে কাজ করছে তারা তো জানেনি যে কৌশিকদার রেমিডি কেমন প্রেডিকশান কারণ বোম বাস্ট হবে এক একটা কথা বোমের মতন ওটা আপনার জীবনে কিন্তু হবেই ধামাকা দিয়ে দেব যে এই ঘটনা আপনার জীবনে ঘটবেই এটা কিন্তু মানে এক কথাই বলা কিন্তু চাই শুধু ভিডিও দেখছেন ভিডিও দেখছেন কিন্তু প্রতিকারটা করুন এবং যাদের দিয়ালে পিঠ থেকে গেছে কিনা রাস্তা খুঁজে পাচ্ছেন না সমস্ত দিককার দরজা বন্ধ হয়ে গেছে কৌসিকতা আপনাকে সেই অন্ধকার পথ থেকে নিয়ে এসে আলোর পথে আলোর দিশা কৌশিকদের কিন্তু দেখাবে এই জন্য বারবার কৌশিক কৌশিকরায়ের প্রোগ্রাম দেখতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয় বারবার বলছি যত প্রিয় দর্শক বন্ধু আছে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে প্রণাম জানাই যারা ছোটরা আছে তাদের আন্তরিক ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করছি কিছুটা আপনাদেরকে অনেকটা বুকে ফেললাম কিন্তু এই জায়গাগুলো জানা দরকার অনেকে বিভ্রান্তি হয়ে যাচ্ছে আর অনেকে বলছেন যে স্যার কৌশিকদা আপনার নামে নিয়ে আরেকটি কি চ্যানেল আছে না আমার মাত্র চ্যানেল এখন আমি একটি কথা বলছি আমার মাত্র চ্যানেল এর বাইরে আমার কোনো চ্যানেল নেই এবং যারা পেমেন্ট করছেন তাদেরকে একটি কথা বলবো দেখবেন কৌশিক রায় অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু দেখবেন তবেই পেমেন্ট করবেন এটা আমি বারবার কিন্তু বলে রাখছি কারণ নাম ভাঙে অনেকেই কাজ করছেন আমাকে অনেকে এই কথাটা আমাকে বলেছেন যারা কাস্টমার দেখাচ্ছেন তারা তো বুঝেই নিয়েছিলেন তো যাই হোক আর আমার সাথে যারা পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন নাম্বার ওয়ান রাশির কথা আমি বলবো তার আগে কোন গ্রহ বুধ রাশি পরিবর্তন করছে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে এই ধনু রাশিতে শত্রু রাশিতে প্রবেশ করেও ছয় রাশির কপাল কিন্তু খুলতে চলেছে প্রথম রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের একটা যোগাযোগ আসবে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের খুব লাভ এই সময় কিন্তু হয় প্রফিট আপনাদের কিন্তু হতে চলেছে মিন রাশি দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশি ক্ষেত্রে কিন্তু ধামাকা হতে চলেছে চাইলেও বলতে পারবেন না জিরো থেকে হিরো হবেন মকর রাশি যত মকর রাশির দর্শকের যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে তাহলে এই সময় আপনার ভাগ্য খুলতে চলেছে লিখে রাখুন মকর রাশি সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির বিবাহ দৈনন্দিন রোজকার দাম্পত্য সুখ ব্যবসা এই জায়গাগুলো এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হতে চলেছে চার নম্বর রাশি সিংহ রাশি সিংহ রাশির শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন এ কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছে সিংহ রাশি এই সময় কিন্তু অর্থের জোয়ার আসতে চলেছে অর্থের তুফান আসতে চলেছে মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশি কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি ধর্মীয় যাত্রা গভর্নমেন্ট থেকে সুযোগ কম্পিটিভ যারা পরীক্ষা দেবে সেখানে আপনারা সফলতা পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি বড় ধরনের কন্ট্যাক্টগুলো এই সময় আপনাদের আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ